আজকে আমরা তো আপনারা জানেন যে ফ্র্যাঞ্চাইজির জন্য আজকে আমরা বসছিলাম এখানে অনেক ব্যবসায়ীরা বিপিএল এর ফ্র্যাঞ্চাইজ নেওয়ার জন্য ইন্টারেস তাদের সাথে আমরা আলাপ আলোচনা করছি এবং তাদের আগ্রহটা প্রকাশ করছে তারা আমরা তাদের সাথে বলছি যে আমাদের কিছু ইন্টারনাল ব্যাপার আছে এইগুলো আমরা একটু দেখব দেখে বেরিয়ে খুব তাড়াতাড়ি বোর্ডের সাথে আলাপ করে আমরা এটা ডিক্লেয়ার করে দেবো ফ্র্যাঞ্চাইজের ব্যাপারটা না এখন এটা নিয়ে করে আমরা আলাপ করি এখন আমরা এটা নিয়ে আলাপ করছি ফ্র্যাঞ্চাইজের যারা ইন্টারেস্ট ছিলেন ওদের সাথেই আজকে মেন মিটিংটা হয়েছে আসলে আটটা নয়টা এখনই আছে আপনি ঠিকই বলেছেন কিন্তু এখানে পুরন নতুন মিলানো আছে পুরানো আসছে যাচ্ছে যেমন কুমিল্লা আসবে পুরনোর ভিতরে আরও নতুন পরিস্থিতি আরও আছেন ওইগুলো আপনাদের ইন্টারনাল আছে ওদের আমাদের ইন্টারনাল ব্যাপারটাও দেখতে হবে এইটার জন্য আমরা কিছুদিন সময় নিয়েছি যত দ্রুত সম্ভব আর বেশি দিন নেই যেহেতু আগামী জানুয়ারি মাসে ২০ তারিখ দিয়ে বিপিএল শুরু আপনার যত তাড়াতাড়ি সম্ভব আপনার ফ্র্যাঞ্চাইজি ব্যাপারটা আপনি জানেন আটটা দিয়ে সম্ভব না সাধারণত আমরা সবসময় ছয়টা দিয়েই শুরু করেছি এবার আমরা ছয়টা দিয়ে করবো না এটা আপনার ভেবেছে এখনও রাফ এখন একটা রাফ আসছে এখন আমরা ফাইনালি যাইনি এটা আমরা তো কাজ করা শুরু করেছি দু একদিনের ভিতরে আমরা করে ফিরবো ওইটাও আলাপ করতেছি আমরা তো চাই সবসময় বিপিএলের একটা উদ্বোধনী অনুষ্ঠান হবে ওইটা নিয়েও আমরা আলাপ করবো কথা বলে জানাবো যেহেতু বিশেষ জানুয়ারি শুরু হয়ে যাবে আমরাও কাজ করে যাচ্ছি খুব দ্রুত যাবো আপনার এই মাসে ইন্ডিয়ার ভিতরে প্লেয়ার দপ্ত হয়ে যাবে না না এটার জন্য না কারণ নাহলে তো আমরা আপনি বিপিএলের ডেটটা ২০ জানুয়ারি দিতাম না এরকম কোনো অসুবিধা থাকে আমাদের কাছে এরকম কোনো অসুবিধা নেই অসুবিধা আছে হলো যে সামনে করোনাতে কী হয় কী সিচুয়েশন হয় এইটার এটাই নিয়ে অসুবিধা এটা ছাড়া কোনো অসুবিধা আমাদের নেই